বিদ্যুতের লোডশেডিংয়ে দুর্বিষহ অবস্থা ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি থেকে দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই সংলাপ নিয়ে আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা বিভিন্ন মন্তব্য করছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যুৎ সংকট নিয়ে দুঃখ প্রকাশ নয়, বরং বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে জবাব দেওয়ার দাবি তার। বিএনপি মহাসচিবের দাবি, যে রূপেই হোক একটি নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশে গণতন্ত্রের সংকট উত্তরণ প্রয়াসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি পর্যালোচনা শীর্ষক আলোচনার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব। আলোচনায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্রহীনতার জন্য দায়ী আওয়ামী লীগ, তাদের ক্ষমতা ছাড়তেই হবে। যেটা খুবই কাউন্টার করছেন ইউএসএর কি বলে ঘোষিত ভিসা নীতি নিয়ে, কিন্তু ওই কথার মধ্যে উনি প্রমাণ করে দিচ্ছেন যে তাকে যেতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিদ্যুতের উৎপাদন নিয়ে একসময় উৎসব করলেও এখন দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ পাচ্ছে না সাধারণ মানুষ। প্রশ্ন করেন, বিদ্যুৎ খাতের এত ব্যয় কোথায় গেল? প্রতিমন্ত্রী বলেন দুঃখ প্রকাশ করে, দুঃখ প্রকাশ করলেই হবে, জবাব দেওয়া জাতির কাছে। এই যে এত টাকা কেটে নিয়ে গেল আমাদের পকেট থেকে, সেই টাকা তুমি কি করলা, কেন আজকে নাই? বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র একসাথে যায় না। জনগণের দাবি সরকার ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। যখন মানুষ বিদ্যুৎ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, তখন আর একটা ইস্যু তৈরি করে ফেলে, যেন এটাকে ডাইভার্ট করা যায়। এই করে ফেললে আপনারা সবাই খুব এটা নিয়ে মেতে উঠলেন, আমি বসে নামু। তারপরেই আবার যিনি স্পোক্সম্যান তিনি বললেন যে না, ওটা আমাদের বক্তব্য না। আবার দেখা গেল বিকেলের সন্ধ্যার দিকে হোম মিনিস্টার বলছে সংলাপের কোনো বিকল্প নাই। একটাই উদ্দেশ্য, আপনাকে ডাইভার্ট করা, নিরপেক্ষ নির্দলীয়, এটাকে যে নামেই ডাকেন ম্যাডাম বলতেন আর কি, যে তোমরা এটাকে তত্ত্বাবধায়ক বলো আর যাই বলো, নির্বাচনের সময় আমার একটা নিরপেক্ষ সরকার দরকার, নির্দলীয়, যার কোনো দলের হবে না। এদিকে বিদ্যুতের লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি করার কথা থাকলেও রাজধানীর নয়াপল্টন থেকে আরামবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বিএনপি। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে আরামবাগ পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে, সেখানেই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।